যে সকল শিশুরা ফিডারে করে তাদের খাবার খায় বা ফিডারে করে দুধ খায়, সে সকল শিশুদের জন্য হয়তো আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দুধ ক্রয় করি। কিন্তু মনের অজান্তে আমরা যে বোতলে করে মূলত শিশুরা সেই দুধটা খাবে, সেই বোতলটা কিন্তু ভালো মানের ক্রয় করি না। তো এজন্য অনেক সময় দেখা যায় নিম্নমানের এই ফিডার থাকার কারণে আমাদের শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগের ভুগতে থাকে। তো তার জন্য আসলে ভালো মানের একটি ফিডার বা যে বোতলে করে শিশু খাবে বা যে পাত্রে করে শিশু খাবে সেটি হতে হবে একটু ভালো মানের এবং হাইজেনিক। তো বিশেষ করে শিশুরা যারা ফিডারে করে দুধ খায় তাদের জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ফিডার বা দুধ খাওয়ার যে বোতল রয়েছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন। সেটা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে থাকবেন। তো আমার সামনে যে পণ্যটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই পণ্যটি হচ্ছে PUR নামে একটি ব্র্যান্ডের, যে ব্র্যান্ডটি হচ্ছে মূলত থাইল্যান্ডের একটি ব্র্যান্ড। তো এই PUR ব্র্যান্ডের এই দুধের ফিডারটি বা ফিডার যে বোতল রয়েছে এই বোতলটি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি পণ্য। তো আজকের ভিডিওতে এই পণ্যটির সব বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই ফিডারটি যদি আমি আপনাদেরকে দেখাই, এটির ডিজাইনটি হচ্ছে অসাধারণ এবং হচ্ছে এই ফিডারটি আপনারা পাচ্ছেন হচ্ছে 250 ml এর বোতলের সাইজে, যে এখানটাতে দেখতে পাচ্ছেন 250 ml। আর এই ফিডারটি আমি দারাজ থেকে ক্রয় করেছিলাম আমার ডেলিভারি চার্জ সহকারে 571 টাকা। তো আসলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আসলে 571 টাকা বা 800 টাকা বা 700 টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জ, 1000 টাকা 1500 টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জের এই প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য যেহেতু রয়েছে, আসলে কম দামি এবং বেশি দামি যে পণ্যগুলো রয়েছে এগুলোর ব্যবধানটা কি? হ্যাঁ দর্শক, এখানটাতেই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসলে এই দামি যে পণ্যগুলো আমরা ক্রয় করব, এই পণ্যগুলোর যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এগুলো হয় একেবারে ভালো মানের ম্যাটেরিয়াল। এতে করে হয় কি, কম দামি পণ্যেতে যদি একটা শিশুর কোন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি না, কিন্তু ভালো দামের পণ্যতে আসলে সেই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে একেবারেই কম। তার জন্য আপনাদের সবাই উচিত ভালো মানের একটি দুধের সাথে এরকম ভালো মানের একটি ফিডিং বোতল ক্রয় করা। তো আমার সামনের পণ্যটি হচ্ছে 250 ml এর এবং হচ্ছে এটি মেড ইন থাইল্যান্ড, মানে এটি হচ্ছে থাইল্যান্ডের একটি পণ্য। এবং হচ্ছে শিশু যখন দুধ খাবে তখন সে প্রতিবার টান দিবে, টান দেওয়ার পরে যে ভিতরে যে হাওয়াটা ঢুকবে সেইটার প্রসেসটা ম্যাটেরিয়াল বা হচ্ছে যে প্লাস্টিক দিয়ে পণ্যটি তৈরি হয়েছে এটি অনেক উন্নত মানের। তো চলুন আমরা প্যাকেটটা খুলি। তো এই প্যাকেটের ভিতরে দর্শক একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, প্যাকেটের ভিতরে কিন্তু বাংলাদেশে এই কোম্পানির যারা হচ্ছে ইম্পোর্টার বা যারা হচ্ছে ডিস্ট্রিবিউটর এখানে তাদের নাম ঠিকানা সহকারে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা চাইলে দারাজ থেকে অথবা তাদের ফোন নাম্বারে মানে ফোন করে হয়তো তাদের এই বিভিন্ন ধরনের বেবি যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর সেবাটা আপনারা নিতে পারবেন বা এই পণ্যগুলো আপনারা ক্রয় করতে পারবেন। সত্যি কথা বলতে এই ভিডিওটি আমার কোন পেইড প্রমোশন ভিডিও নয়, মূলত হচ্ছে যেই পণ্যটি ভালো তাকে আমাদের আসলে ভালো বলাই উচিত এবং অবশ্যই আপনাদের সবাইকে এই বিষয়টি জানানো উচিত বলেই আমার এই ভিডিওটি করা। তো দর্শক, এই বোতলটি যদি আপনারা একটু ভালো করে দেখেন, বোতলটির এই যে ধরার যেই সিস্টেমটা এটা কিন্তু খুবই অসাধারণ। হ্যাঁ, খুবই সুন্দরভাবে আপনারা গ্রিপ করতে পারবেন সেইভাবেই এটার মডেল বা ডিজাইনটি করা হয়েছে এবং এটার উপরে যে কাপটি রয়েছে এটির কোয়ালিটিটাও অনেক হাই কোয়ালিটির একটি কাপ। এবং আমি যদি বলি সবচেয়ে মেজর যে অংশটি, সেই অংশটি হচ্ছে এর এই নিপেলটি। তো এই ফিডারের যে নিপেলটি রয়েছে নিপেলের এই জায়গাটা কিন্তু একেবারে একটু হার্ড, হ্যাঁ হার্ড, আর হচ্ছে এই জায়গাটা একেবারে সফট এবং এখানটাতে বলা যায় একেবারে সফট। এবং এটার সামনে যে ছিদ্রটি রয়েছে দর্শক, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি হয়তো আমার ভিডিওটা দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, তা আমি যদি বলি এটার ছিদ্রটা দেখেন, এটার ছিদ্রটা একেবারেই সূক্ষ্ম এবং হচ্ছে এটার মাঝখানে তিনটা দাগ রয়েছে। আসলে কোম্পানি নিশ্চয়ই কোনো একটা কারণে এই দাগগুলো দিয়েছে, সেটা আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। আর এটা থেকে লিক করার কোনো সুযোগ নাই। তো আমি আসলে বলবো সবাই সবার বাচ্চার জন্য এই ধরনের ভালো মানের একটি ফিডিং বোতল ক্রয় করবেন, যেহেতু আপনারা দামি দামি দুধ খাওয়াচ্ছেন আর তার এই বোতলটা যদি নিম্নমানের হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। আর এটার এই যে নিপেলটা রয়েছে নিপেলটা কিন্তু ডাবল লক করা, মানে নিপেলের মাঝখানে হচ্ছে ডাবল লকিং সিস্টেম দেওয়া যাতে
কোনোভাবে এখান থেকে দুধ বা যা যেই খাদ্য আপনারা খাওয়াবেন সেই খাদ্যটা যাতে না লিক করে, এক। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে এটার প্লাস্টিকটা দেখতেও কিন্তু সুন্দর এবং এটার ভিতরেও কিন্তু, নিপেলটার ভিতরেও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে মেড ইন থাইল্যান্ড। আপনারা এখানটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড। তো টোটাল প্রোডাক্টটাই হচ্ছে থাইল্যান্ডের। তো সবাইকে আমি অনুরোধ করব, যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, যারা বুকের দুধ খায় না, তারা মানে আগলা দুধ যাদেরকে খাওয়াতে হয়, তারা অবশ্যই সব সময় ভালো মানের একটি পণ্য ক্রয় করবেন। আর আমি প্রোডাক্টটি দারাজ থেকে সংগ্রহ করেছি, আমার ডেলিভারি 400 করে 571 টাকা পড়েছে। হয়তো স্থান খাল পাত্র ভেদে প্রোডাক্টের দাম কিছু কম বা বেশি হতে পারে। আর এখানটাতে হচ্ছে কোম্পানির যারা বাংলাদেশের রিসেলার বা হচ্ছে ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের হচ্ছে হটলাইন নাম্বার, এখানটাতে আপনারা যোগাযোগ করেও তাদের কাছ থেকে পণ্যটি ক্রয় করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো দর্শক, এই ভিডিওটি নিয়ে আপনাদের বা এই পণ্যটি নিয়ে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে বা মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।